অনেক দিন তো হলো, এবার বলো তো সব কিছু কি আগের মতো আছে? মানে ভালোবাসার কথা বলছি। প্রথম যেবার তুমি আমায় বলেছিলে আমাকে অন্য কারোর পাশে তোমার সহ্য হয় না, আমি ভেবে নিয়েছিলাম তুমি আমার। প্রথম যেবার তুমি বলেছিলে কে কি বলে বলুক তুমি তাতে কানই দাও না, আমি সেবারও ভেবেছিলাম তুমি আমার। তুমি যখন আমার হাতে কাটা দাগ দেখে বলেছিলে তোমাকে ভালোবাসতে পারবো কি না, আমি কিন্তু তার 2 বছর আগে থেকে তোমাকে ভালোবাসি, আমি সেদিনও ভেবেছিলাম তুমি আমার। তুমি আরও বলেছিলে তোমার একটা চাকরি হয়ে গেলে ব্যাগপত্র গুছিয়ে তোমার বাড়ি চলে যেতে, আমি সেবারও ভেবেছিলাম তুমি শুধুই আমার। তারপর তুমি যখন আবার বললে তুই তোর রাস্তা দেখ আমি আমার, তোর আর আমার রাস্তা আলাদা, আমি সেবার ভেবেছিলাম এটা তোমার অভিমান। তুমি আবার যখন বললে আমার মেসেজে তুমি বিরক্ত, আমার কলে তুমি বিরক্ত, আমার উপস্থিতিতে তোমার সম্মানহানি হয়, সেবার আমি বুঝে গেছি রাস্তা এবার সত্যি আলাদা, গন্তব্য ভিন্ন। তুমি যখন আমার বান্ধবীকে বললে তোমার সাথে আমার ঠিক যায় না, আমি সেবারও বুঝে গেছি আসলেই তোমার সাথে আমার বন্ডিংটা হয়। তুমি যা যা চেয়েছো তাই তাই করেছি। তুমি চেয়েছো তোমার আর আমার সম্পর্ক কখনোই ছিল না, এটা সবার সামনে প্রমাণ করতে, আমি করেছি। তুমি চেয়েছো লোকজন যেন তোমার সাথে আমাকে না দেখে, আমি সেটাও করেছি। কিন্তু তুমি যখন চাইলে তোমার সাথে যোগাযোগ কমিয়ে দেই আমি বড্ড অবাক হলাম, কিন্তু করে দেখিয়েছি। তুমি যা যা চেয়েছো সবই হয়েছে। এবার বলো তো সব কিছু কি আগের মতো আছে? তুমি কিন্তু কখনোই বলতে পারবে না আমি চেষ্টা করিনি। আমি আমার হয়ে এতটুকু বলতে পারি আমার মতো ইফোর্ট তোমাকে তোমার ফিউচার ফ্যান্সিও দেবে না। আমি তোমাকে ছেড়ে যাব বলে ভালোবাসিনি, ভালো রাখবো বলে ভালোবেসেছি, কিন্তু তুমি যখন আমাতেই কমফোর্ট না কী করে তোমায় ভালো রাখি বলো? আমার 1000 চেষ্টা অনর্থক, আমি পারিনি অসাধ্য সাধন করতে, আমি মেনে নিয়েছি তুমি আমাকে পরাজিত করেছে। তবে এটা কখনো শুনলে খুশি হব, যার জায়গায় এতদিন নিজের মনে করে আমি ছিলাম তার সাথে তুমি সুখী।